হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লিশা ব্লগ। চ্যানেল থেকে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি। আর আজকে নিয়ে এসেছি নতুন ব্লগ একটা, আর নতুন ব্লগে থাকছে একটা নতুন রেসিপি। তো তোমরা ব্লগটা না দেখলে রেসিপিটা দেখতে পাবে না, তো তার জন্য তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। আর আমাকে এটা একজন রিকোয়েস্ট করেছিলে রেসিপিটা করার জন্য লাইভে, তো আমি আজকে রেসিপিটা করছি তার রিকোয়েস্টে বলতে পারো। আজকে আমি করছি সয়াবিনের সেই রেসিপিটি, তো দেখতে থাকো। তো দেখো কী কী উপকরণ লাগছে। আর দেখো আমি একটা ছোট্ট মতো সয়াবিন নিয়ে নিয়েছি, মাত্র 10 টাকায় ফরচুনের একটা প্যাকেট নিয়ে নিয়েছি সয়াবিনের। আর নিয়েছি দেখো পেঁয়াজ কুচি কিছুটা, ক্যাপসিকাম কুচি একটা, ধনে পাতাটা কুচি করে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি কিছুটা। আর নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে কাশ্মীরি মিরিচ, আর আছে শাহি গরম মশলা, ঠিক আছে। আর একটা গোটা ডিম, যেহেতু একটা ছোট্ট প্যাকেট নিয়েছি তো সেই জন্য একটা ডিম নিয়েছি। এটা যখন প্যাকেটটা একটু বড় হবে, মানে পরিমাণটা একটু বেশি হবে, তখন দুটো ডিম লাগবে, যেরকম পরিমাণ মতো তোমরা দিতে পারো, ঠিক আছে। আর আমি যেহেতু দেখো এই একটা প্যাকেটের করছি, তার জন্যে আমি এরকম এতটা পরিমাণ মতো নিয়েছি, 1 টেবিল চামচ করে। আর তোমার কাশ্মীরি মিরিচটা আর শাহি গরম মশলাটা নিয়েছি 1 টিস্পুন করে। তো আর এক দেখো একটা গোড়া ডিম নিয়েছি, আর নিয়েছি কিছুটা ময়দা, ময়দা কিছুটা মানে 1 টেবিল চামচ বলতে পারো, আর 1 টেবিল চামচের হাফ বেসন নিয়েছি, ময়দার পরিমাণটা একটু বেশি, বেসনটা তার হাফ। আর নিয়েছি 1 বাটি টমেটোর সস। তো এটা আমি জল দিয়ে দেখো মেশাবো, আর টমেটো সসটা একটু বেশি দিলেই ভালো হয়, তো আমার লাগলে আমি আরও নিয়ে নেব টমেটো সস। তো এই হচ্ছে উপকরণ। আমি প্রথমে এই সয়াবিনের প্যাকেটটা থেকে সয়াবিনগুলো বের করে মানে জলে ফুটতে দিয়ে দেবো ওভেনে। তো এটা ফুটে এলে তারপরে আমি এটা মানে আমাদের তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি এখানে বলে দিলাম যে কী কী লাগে, তো তোমরা দেখে নিলে। চলো এবার রান্নাটা করি। তো আমি দেখো সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে এটা ফুটাতে দিলাম, এটা যখন ফুটে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। ফুটে এসেছে সয়াবিনটা, ফুটে গেছে এবার। তো এবার আমি সয়াবিনটা নামিয়ে নেব, দিয়ে ছেঁকে নেব জলটা। তো দেখো স্টিলের চামড়াতে আমি সয়াবিনটা ছেঁকে নিচ্ছি। সয়াবিনটাকে ঠান্ডা হতে দিলাম কিছুক্ষণ। আর এদিকে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে তেলটা। তো দেখো কড়াইয়ে তেলটা আমি গরম হতে দিলাম। আর এইদিকে আমি সয়াবিনটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, এতে ডিম ময়দা বেসন সব দিয়ে দিয়েছি। তো এটা আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, দিয়ে এটা কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো মাখিয়ে। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তো ফিরে এসেছি, আর এইদিকে দেখো আমার চুলায় তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এই সয়াবিনগুলো এখানে ছেঁকে নেব, সয়াবিনগুলো ছেঁকে নিচ্ছি। দেখো এইগুলো তেলে একটু উল্টা পাল্টা করে নেব, যে লাল লাল হয়ে যাবে যখন তখন তুলে নেব। দেখো এগুলো ব্রাউন হয়ে এসছে, এগুলো আমি এবার তুলে নেব। ছেঁকে নেব, এরকম করে বাকিগুলোও ছেঁকে নেব।
দেখো আমার সবগুলো ছাকা হয়ে গেছে, আর এরপর আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এটা সর্ষের তেল। তো এর মধ্যে আমি দিয়ে দেব, অ্যাড করব একটা তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, তো দেখো এরপর আমি দিয়ে দেব, এরপর আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নেব, পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নেব, তারপরে আমি এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করব। একটু লাল লাল হবে, তারপর ক্যাপসিকামটা অ্যাড করব। পেঁয়াজটা দেখো লাল হয়ে এসেছে, এরপর আমি ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। একটু নাড়াচাড়া করে নেব, এটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। তো দেখো আমার পেঁয়াজটা তারপরে ক্যাপসিকামটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দেবো। আর একটা জিনিস যেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, আদা রসুন পেস্ট, কিছুটা আদা রসুন পেস্ট অ্যাড করব। তো আমি এখন এর মধ্যে একটু আদা রসুন পেস্ট, এক টেবিল চামচ, লিচি, হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি মিরিচ, দিচ্ছি শাহি গরম মশলা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবার এগুলো আমি একটু নেড়ে ছেড়ে নেব। তো আমি জল অ্যাড করে নিয়েছি আর মশলাটা কিছুটা নেড়ে ছেড়ে নিয়েছি। এর মধ্যে আমি ডিম দিয়ে যেই ফ্রাই ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নেব, তারপরে আমি টমেটো সসটা অ্যাড করে নেব। তো আমার দেখুন এটা হয়ে এসছে, জলটা শুকিয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তো এরপর আমি এখানে ধনে পাতা অ্যাড করব। দু মিনিট হতে দেবো, তারপরে বন্ধ করে দেবো ওভেনটা। তো রেডি আমার চিলি সয়া। তো দেখো দেখতে এরকম এসছে, তো ফ্রেন্ডস আমার রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্লিজ রেসিপিটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর মানে তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কেমন লাগলো অবশ্যই জানি মানে কমেন্টে জানাতে ভুলো না। আর আমি করেছিলাম, ভালোই হয়েছিল খেতে, তো তোমাদেরকে তো আর খাইয়ে মানে দেখাতে পারলাম না, তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন হলো আমাকে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে নেক্সট ভিডিওই। তো তোমরা ভালো থেকো, দাদা দিন, টাটা।